চীনের প্রতিষ্ঠান সিনোফার্ম করোনা টিকার প্রস্তুতকৃত উপাদান সরবরাহ করবে আর দেশে তা বোতলজাত করবে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস। পরে আরেকটি চুক্তির মাধ্যমে ইনসেপ্টার কাছ থেকে টিকা কিনবে সরকার। চুক্তি স্বাক্ষর হলেও ঠিক কবে নাগাদ মূল কাজ শুরু হবে তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। যে সমঝোতা চুক্তি শেষ হয়েছে, এরপরে আমাদের ডিসকাশন চলবে কয়েকদিন টেকনিক্যাল ইস্যুগুলা এবং কমার্শিয়াল ইস্যুগুলা নিয়ে। আপনি ধরতে পারেন এই এই ডিসকাশনটা হয়তো 10 দিন, 15 দিন, 20 দিন এরকম চলবে, তারপর একটা সমঝোতায় আসবো। ইনসেপ্টা কর্তৃপক্ষ বলছে ভ্যাকসিন বতজাত করার আগে বেশ কিছু কারিগরি বিষয় ও উৎপাদন সংক্রান্ত ইস্যুতে বেশ কয়েকটি কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে। বাল্ক আসার পরে বা তারপরে আমাদের কিছু টেস্টিং আছে, তারপরে ওটা দিয়ে আমাদের প্রথমে ভ্যালিডেশন ব্যাচ তৈরি করতে হবে, ভ্যালিডেশন ব্যাচের কাগজপত্র জমা দিতে হবে ড্রাগসে, তারা অ্যাপ্রুভাল দিলে তখন আমরা কমার্শিয়াল বাল্কের দিকে যেতে পারবো। কাজে এটা একটা লং প্রসিডিউর, এখনই কিছুই বলা যায় না, কারণ না হচ্ছে আমাদের আসল ডিসকাশনই কিন্তু এখনো শুরু হয়নি বা মাত্র শুরু হয়েছে এরকম একটা পর্যায়ে। মানে হচ্ছে একটা লং প্রসিডিউর অবশ্যই আছে এবং পুরো জিনিসটা মিলে আমি আশা করছি 3 মাস। হ্যাঁ, যদি আমরা খুব ফাস্ট কাজ করি উইদাউট এনি ব্রেক, যদি আমরা কন্টিনিউয়াস কাজ করতে থাকি তাহলে ইট ইজ পসিবল উইথিন 3 মান্থস। দেশে বোতলজাত হওয়ার পর সিনোফার্মের টিকার দাম কত হবে তাও এখনো স্পষ্ট করেনি কোনো পক্ষই। এবছরের মধ্যেই এই টিকা হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। উৎপাদনের প্রতিটি লটে প্রতিটি ব্যাচেই কিন্তু আবার গুণগত যে মানটি আছে সেই নিয়ন্ত্রণের বিষয়টি আছে, যে শতভাগ যদি সে মান উত্তীর্ণ হয়ে যান তাহলেই কেবল সেটি ভোক্তাদের অর্থাৎ আমাদের জন্য, আমরা যারা ব্যবহার করব তাদের কাছে সেটি আসবে। কাজে এইটি একেবারে আমরা দিনক্ষণ বলে দিতে পারবো না, আমরা আশা করতে পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই এটি এই বছরের মধ্যে এটি আলোর মুখ দেখবে এবং আমরা পেতে শুরু করব, অন্তত এইটুকুন আশা আমরা করতে পারি। চুক্তি অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টার কাছে চীনের সিনোফার্ম প্রতি মাসে 50 লাখ ডোজ টিকার বোতলজাত করার উপাদান সরবরাহ করবে। নুরুন নাহার, বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।